নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি উবাইদুল হাসান সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের মাধ্যমে ৩৭ সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়লেন তিনি। প্রধানমন্ত্রী পরই শপথ বাক্য পাঠ করেন ২৫ মন্ত্রী এবং শপথ করানো হয় ১১ প্রতিমন্ত্রীকে। জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেলেন ডক্টর হাসান মাহমুদ। তিনি গত মেয়াদে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।